আরাফাত পরিচালিত রঙ্গনা আসিতেছে। আপনি কি জানেন কে এই শাবনূর? যদি না জেনে থাকেন তবে আজকে আপনাদের জানাবো সেই কাজী শারমিন নাহিদ নূপুর, যিনি শাবনূর নামে পরিচিত। তো চলুন শুরু করি। কাজী শারমিন নাহিদ নূপুর, যিনি শাবনূর হিসেবে অধিক পরিচিত, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূর 1976 সালে 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সরসা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স হল 47। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহনাজ চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করে এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করে, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না সাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন। এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন এবং 1998 ও 1999 সালে চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2011 সালে 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটিবদল এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে 2020 সালের 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে অনিক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনূর। তো এই ছিল শাবনূরকে নিয়ে কথাবার্তা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন।